आई थिंक अब वक्त आ गया कि हम पीएम को इन्फॉर्म कर दें। হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো মুভি জক। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কথা বলবো অবরোধ ওয়েব সিরিজ নিয়ে। এই ওয়েব সিরিজটা ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস নামে একটি বইয়ের একটা চ্যাপ্টারের উপর আধারিত। তার সাথে আরও কিছু ডিটেলস এবং ইনফরমেশন অ্যাড করা হয়েছে এই ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজটাকে ডাইরেকশন দিয়েছেন রাজ আচার্য। এই ওয়েব সিরিজে প্রচুর পরিমাণ ডিটেলস আমরা দেখতে পাই, সেটা শুধু সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই নয়, তাছাড়া এখানে মিডিয়া এবং পলিটিক্সেরও অ্যাঙ্গেল ঢোকানো হয়েছে এবং তাদেরও প্রচুর পরিমাণ ডিটেলস এখানে দেওয়া হয়েছে। উড়িতে যে অ্যাটাকটা হয়েছিল তার আগের বৃত্তান্তও দেখানো হচ্ছে এই ওয়েব সিরিজে। তাছাড়া এখানে উড়িতে অ্যাটাক হওয়ার পর থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইকের মিডিলে যে সময়টা ছিল, সেই সময় এনএসএতে কি চলছিল, মিডিয়াতে কি চলছিল, সেই সব নিয়েও অনেক ডিটেলস এখানে দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজের স্টোরি আমরা জানি কিছুটা, কারণ আমরা এর আগে উড়ি ফিল্মটা দেখেছি, কিন্তু তার সত্ত্বেও এই ওয়েব সিরিজের লাস্টের দিকটা আমাদেরকে অনেকটাই থ্রিল দেয়। এই সিরিজের সিনেমাটোগ্রাফি বেশ ভালো হয়েছে। এখানে শুটিং করার জন্য অনেক জায়গাতেই অ্যাকশন ক্যামেরা ইউজ করা হয়েছে, যার ফলে আমরা ফার্স্ট পার্সন ভিউটা দেখতে পাচ্ছি, মানে একজন আর্মি ছোটার সময় কিরকম ভাবে দেখে সেরকম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই সিরিজের ভিএফএক্স নিয়ে আমার একটু কমপ্লেন আছে, কারণ এই সিরিজে যেখানে ফায়ারিং এর সিনগুলো আছে বা যেখানে ব্লাস্টের সিন আছে, সেই জায়গাতে বোঝাই যাচ্ছে ভিএফএক্স ইউজ করা হয়েছে এবং ভিএফএক্স ওই জায়গাতে একদমই ভালো নয়। এই সিরিজের মেজর গৌতমের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি দর্শন কুমারকে, যাকে আমরা ফ্যামিলি ম্যানে একটা নেগেটিভ চরিত্রে দেখেছিলাম, কিন্তু খুবই ছোট একটা চরিত্র। কিন্তু এখানে তার চরিত্রটা খুবই বড় এবং খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। এই সিরিজের ফার্স্টের চারটে এপিসোডে তার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট এবং মেন একটা ক্যারেক্টার। এই সিরিজে তার অ্যাক্টিং মোটামুটি ভালোই হয়েছে। তাছাড়া এখানে আলী রাজা বলে একটা ছোট চরিত্র আছে, যে চরিত্রে আমরা আরিফ জাকারিয়াকে অভিনয় করতে দেখছি, সেও এখানে বেশ ভালো অভিনয় করেছে। তাছাড়া এখানে যে মেন নেগেটিভ রোলটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিল রালাকে, নেগেটিভ রোলে সে এখানে খুবই ভালো অভিনয় করেছে। আর এই সিরিজের লিড কাস্টে আমরা দেখতে পাচ্ছি অমিত সাধকে, সেও এখানে বেশ ভালো অভিনয় করেছে, যদিও এখানে নীরজ কাবির অভিনয়টা অতটাও ভালো লাগেনি। তাছাড়াও অনেক সাপোর্টিং কাস্ট আছে যাদের অ্যাক্টিং অতটাও ভালো নয়। এই সিরিজের নামরাতা মানে মাধুরিমার চরিত্রটাকে অনেকটাই স্পেস দেওয়া হয়েছিল, কিন্তু তার অ্যাক্টিংটাও আমার অতটা মনে ধরেনি। এই সিরিজটাকে অনেকটা রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে এবং এই সিরিজটাতে ড্রামা একটু কম দেখতে পাই আমরা, কিন্তু এর আগে ইন্ডিয়াতে আমরা যেসব ন্যাশনালিজম মুভি দেখেছি তাতে ড্রামা অনেকটাই পরিমাণে থাকে। তার ফলে যেটা হচ্ছে, এই মুভিতে মনে হচ্ছে জোশটা কোথাও মিসিং আছে। তো সেটা দর্শকদের উপর ডিপেন্ড করছে, তাদের ভালো লাগতেও পারে নাও ভালো লাগতে পারে। এই মুভিতে প্রচুর পরিমাণে ডিটেলস আছে এবং অ্যাক্টিংটাও মোটামুটি ভালো, সিনেমাটোগ্রাফিও এখানে বেশ ভালো হয়েছে, কিন্তু এই মুভির যেটা খারাপ পয়েন্ট সেটা হলো স্ক্রিন প্লেটা। এই মুভির স্ক্রিন প্লেতে আরো বেশি থ্রিল দেওয়া যেতে পারতো, কিন্তু সেটা এখানে মিসিং আছে। তাছাড়াও এই মুভির এক্সিকিউশনে কোথাও একটু প্রবলেম আছে মনে হচ্ছে। তো ওভারঅল তোমরা এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে পারো, এখান থেকে তোমরা অনেক কিছু ডিটেলস জানতে পারবে। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে।